বিসমিল্লাহির রহমানির রহিম। তিন জাইতুন, সিনাই পর্বত এবং নিরাপদ নগরী মক্কার কসম, আমি মানুষকে পয়দা করেছি সর্বোত্তম কাঠামোয়, তারপর তাকে উল্টো ফিরিয়ে নিচতমদেরও নিচে পৌঁছে দিয়েছি, তাদেরকে ছাড়া যারা ইমান আনে ও সৎ কাজ করতে থাকে, কেননা তাদের রয়েছে এমন পুরস্কার যা কোনোদিন শেষ হবে না। কাজী হে নবী, এরপর পুরস্কার ও শাস্তির ব্যাপারে কে তোমাকে মিথ্যাবাদী বলতে পারে? আল্লাহ কি সব শাসকের চাইতে বড় শাসক নন?